الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া সোহাবিকা ওয়া নুর আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা। আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা এই অনুষ্ঠানে আমরা মা বাবার হক সম্পর্কে জানার চেষ্টা করে থাকি আজকে আমরা মা বাবার হক সম্পর্কে জানার চেষ্টা করব। এবং আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে মা বাবা যদি মারা যায় অন্ধকার কবরে চলে যায় এর পরে ছেলে অথবা মেয়ের কি করণীয় রয়েছে কি করতে হবে তা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরিদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী সাল তালা আলি হিবা আলি হিবাসাল্লাম করেছেন যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে বার দর্শী পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে حضرت سین فاروک اللہ تعالی مت کے وسیعت کر ل আমার কাছ থেকে এক ব্যক্তি আশি হাজার দীর্হাম পাবে আমি কর্য নিয়েছি এই কর্যটা তোমাকে আদায় করতে হবে কিন্তু শোনো আমার যে মাল সম্পদ টাকা পয়সা আছে এগুলো থেকে যদি আদায় হয়ে যায় তাহলে তুমি এগুলো থেকে আশি হাজার দীর্হাম আদায় করে দেবে আর যদি এগুলো যথেষ্ট না হয় তাহলে আমার বংশের মধ্যে যারা রয়েছে তাদের থেকে নিয়ে আদায় করবে তারপরেও যদি না হয় তাহলে কাছ থেকে নিয়ে আদায় করে দিবে হজরত ওমর ফারুক রাহু তানহ হজরতে আবদুল্লাহ রাহু তালুকে এই বসিয়ত করে দিলেন আর আমিরুল মুমিনিন। حضرت سیدونا عمر فاروق رضی اللہ تعالی عنہ انتقال ہو لو اور عمر فاروق رضی اللہ تعالی عنہ کے تو شہید کرا ہوئے چھی تو مرتور آگے تینی وصیت کرے دیئے چھی لیں جے کور جو پابے تو تاں عبداللہ رضی اللہ تعالیٰ نو بول لیں তুমি আমার কাছ থেকে টাকা নিবে আর আমার বাবার উপরে যে কর্যটা রয়েছে সেটা তুমি আর নেবে না সেটা আমার কাছ থেকে নিবে আর এতগুলো লোক আছে এদের মাঝে আমি ওয়াদা করছি কি এক সপ্তাহের মধ্যে আমি তোমাকে টাকা দিয়ে দিবরি ফারুক তা তাল জানাজা হয়ে গেল নামাজ হয়ে গেল এর এক সপ্তাহের মধ্যেই তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু কর্জ আদায় করে দিলেন এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যদি মা অথবা বাবা যদি কারো কাছ থেকে কর্য নিয়ে থাকে আর সেটা আদায় করতে পারলো না তাহলে ছেলের উচিত সে যাতে বাবার পক্ষ থেকে সেই কর্য আদায় করে দেয় বা মা নিয়েছিল মায়ের পক্ষ থেকে সেটা আদায় করে দেয় এটা হচ্ছে মৃত্যুর পরে ছেলের করণীয় কিন্তু দুর্ভাগ্যক্রমে সম্পদ গুলো ছেলেরা তো নিয়ে নেয় কিন্তু মা বাবার ওসিয়ত পালন করে না তো আজকে আমরা জানতে পারলাম যদি কর্য রয়ে থাকে তো ছেলে সেটা কি করবে আদায় করার চেষ্টা করবে এতে কি হবে আল্লাহ আল্লা ছেলেকেও সবাব দান করবে মা বাবার পক্ষ থেকে ছেলের উচিত যাতে সদকা করে মা বাবা মারা গিয়েছে আর নফল সদকা করার সময় হলো বা এমন সিচুয়েশন চলে আসলো কি নফল সদকা করতে হবে বা কাউকে দান করতে হবে বা হেল্প করতে হবে তো নফল সৎকা করার সময় ছেলে অথবা মেয়েকে নিয়ত করে নেওয়া উচিত কি আমি যে সদকা করছি এই সদকার স্বভাব যাতে আল্লাহ তাআলা আমার মা অথবা বাবাকে দান করে দেয় অথবা উভয়ের জন্য যদি নিয়ত করে নেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা উভয়কে দান করে দিবে দেখুন কেউ যদি নিজের মা বাবার পক্ষ থেকে নফল সদকা করে দেয়

তার নাম লিখা হবে প্রিস নাই ভাইরা যদি কারো মা বাবা ইন্তেকাল করে থাকে তাহলে ছেলের উচিত যাতে প্রত্যেক শুক্রবারে নিজের মা বাবার কবরে যায় আর সেখানে গিয়ে যাতে ইসালে সবাব করে দেখুন এটি হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে কি আল্লাহ নবী সাল তাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার নিজের পিতা মাতা অথবা একজনের কবরে ইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা প্রত্যেক হরফের সংখ্যা অনুযায়ী আল্লাহ তার গুণা ক্ষমা করে দিবে অনেক ইসলামী ভাইরা নিজের মা বাবার কবরে যায় জিয়ারতের জন্য যায় শুধু যায় দেখে চলে আসে দোয়াও করা উচিত ইসালে সবাবও করা উচিত যদি আপনি সুরাইয়াসিন তেলাবাদ করতে পারছেন না বা সুরা মুল্ক পড়তে পারছেন না তো সুরা ফাতিয়া পড়ে নিন দুরশি পড়ে নিন সুরা ইখলাস পড়ে নিন এবং দোয়া করুন কি আল্লাহ আমি যা কিছু পড়েছি এর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি তোমার দয়ায় ক্ষমা করে দিয়ে এর সবাব আমার মৃত্যু মা বাবা রুহে পাকে পৌঁছিয়ে দাও তো এইভাবে সালে সবাব করলে কি হবে কি মা বাবার কবরে এই সবাব আল্লাহ তালা দান করে দিবে আজকের যে বিষয়কে আমরা নিয়েছি তা হচ্ছে মৃত্যু মা বাবার জন্য ছেলের কি করণীয় রয়েছে এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করছি আল্লাহ নবী তা আলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিজের মা বাবার জন্য দোয়া করা ছেড়ে দেয় আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত কম করে দেয় অনেকে বলে জানি না কি হয়েছে এত রোজগার করছি এত আয় করছি আর এত টাকা আমি বেতন পাচ্ছি এত ইনকাম হচ্ছে যাচ্ছে কোথায় টাকাগুলো কেন গুলো না তো বরকত না পাওয়ার একটা কারণ এটাও রয়েছে কি আপনি নিজের মৃত্যু মা বাবার জন্য দোয়া করছেন না তো আল্লাহ নবী আলিহাল্লাম বলে দিয়েছেন কে যে ব্যক্তি নিজের মৃত্যু মা বাবার জন্য দোয়া করা ছেড়ে দেয় তো তার রিজিকের মধ্যে বরকত কমে যায় তো আমরা সবাই চাই যাতে করে আমাদের রিজিকের মধ্যে বরকত চলে আসুক তো আসার জন্য তো দরজা খুলতে হবে না এবং একটা ওয়ে খুঁজতে হবে তো ওয়ে হচ্ছে মৃত মা বাবার জন্য দোয়া করা আমরা তো নামাজ পড়ি কোন মিলাদ শরীফের অনুষ্ঠানে যাই ওয়াজ নসিহতের অনুষ্ঠানে আমরা যাই দোয়াও করি কিন্তু মৃত মা বাবার জন্য দোয়া করি না আমরা ভুলে যাই এখন থেকে নিয়ত করে নেন কি আমরা এখন থেকে নিজের মৃত মা বাবার জন্য দোয়া করব আর বেশি বেশি বরকত অর্জন করার চেষ্টা করব। মৃত্যু মা বাবার জন্য আর কি করণীয় রয়েছে দেখুন বাবা মারা যায় শেষ গুসুল যাতে ছেলেই দেয় অনেক সময় দেখা যায় মহল্লাতে এলাকাতে গ্রামে দেখা যায় বাবা মারা গিয়েছে ছেলে দাঁড়িয়ে আছে। বড় ছেলে ছোট্ট ছেলে মেজ ছেলে দাঁড়িয়ে আছে অনেক ক্ষণ হয়ে গেল কি ব্যাপার গুসল হয়নি কাফন পড়ানো হয়নি না হয়নি কেন কি হলো ওই যে যে গোসুল দেয় সে এখনো আসেনি বলেছিল দশ মিনিটে আসবো এক ঘন্টা হয়ে গেল আসেনি আসলেই গোসুল দিবে কেন ভাই গুসুল দেওয়া কি বড় কোনো কাজ বা এর মধ্যে কি অনেক কিছু বিষয়গুলো রয়েছে না কোনো বিষয় এত কিছু নেই আপনার বাবা তো আপনাকে গোসুল দিয়েছিল ছোটবেলায় আপনাকে গোসল করে দিয়েছিল পুকুরে নিয়ে গিয়েছিল কলের পাড়ে নিয়ে গিয়ে আপনাকে গোসল দিয়েছিল গোসল করিয়ে দিয়েছিল আজ কি হলো কি মৃত্যু বাবাকে আপনি গোসল দিতে পারছেন না কিছু বিষয়গুলো রয়েছে এগুলো একটু দেখলেই হয়ে যায় শুনলে বা বুঝে নিলে তো হয়ে যায় তো সবচেয়ে ভালো হচ্ছে মৃত বাবাকে যাতে ছেলে সন্তানই গুসুল দেয় এটা কিন্তু ভালো আচ্ছা তারপরে নিজের হাত দিয়ে যাতে সন্তান বাবাকে কাফন পড়িয়ে দেয় আর কতই না ভালো হয় ছেলে যদি নিজেই বাবার নামাজে জানাজা যদি পড়িয়ে দেয় অনেক ভালো হবে কিন্তু কই আমরা তো শিখি না আমরা অনেক বই পড়েছি অনেক শিক্ষিত হয়েছি অনেক ইন্টেলিজেন্ট হয়েছি অনেক জ্ঞানী হয়েছি অনেক কিছু পারি অনেক বড় বড় মেশিন আমরা বানিয়ে নিই অনেক বড় বড় কাজগুলো আমরা করে দিই ঠিক আছে ভাই আপনি অনেক বড় শিক্ষিত হয়েছেন অনেক আপনি এডুকেটেড পার্সন রয়েছেন ভালো কথা বাবার নামাজের জানাজা তো একটু পড়িয়ে দিন এটা শিখতে বেশি সময় লাগবে না আর কোনো বড় এমন কিছু বিষয় নয় খুব হালকা বিষয় রয়েছে জানাজা দোয়া মুখস্ত করে নিতে হবে সানা পড়তে হবে আর নবী সালের উপরে দরুদ পড়তে হবে নামাজের জানাজার মধ্যে দুইটি রুকুন রয়েছে চার তকবীর রয়েছে আর দাঁড়িয়ে নামাজ পড়া রয়েছে আর সুন্নত হচ্ছে সানা পড়া দরুদ পড়া আর মায়েতের জন্য দোয়া করা এটা শিখে নিতে হবে তো কতই না ভালো হয় কি সন্তান নিজের বাবার নামাজে জানাজা পড়ায় এরপরে দোয়া করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে এমন করার তফিক দান করুক আচ্ছা যখন আমরা বাবাকে দাফন করে দিব তো কি আমরা তাড়াতাড়ি চলে আসব না সেখানে আমরা দাঁড়াই কিছুক্ষণ আমরা আস্তফার পড়ি আমরা কোরআনের পাকের তেলাওয়াত করি সোরা ইয়াসিন আমরা পড়ি সোরা মুলকের তেলাওয়াত আমরা করি আর বাবার জন্য দোয়া করি অনেক সময় দেখা যায় ছেলেরা কি করে মাটি দিয়ে দিল মাটি দেওয়ার সাথে সাথে চলো 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 তাড়াতাড়ি প্রশ্ন হবে ও ভাই এটা কি কথা আছে আমরা যদি সেখানে থাকি তাহলে কি মুনকার নাকির আসবে না প্রশ্ন কি করবে না হ্যাঁ বাবার যে রু বের হয়েছিল তো অনেক লোক তো সেখানে ছিল কি ফ্রেস্তা কি রু কবজ করেনি করেছে আর আমরা যদি কবরের পাশে যদি থাকি তাহলে মুনকার নাকির এসে কি প্রশ্ন করবে না ভিড় ভাড় দেখলে কি ফেরিস কি আসবে না এমনকি কোনো কথা রয়েছে মানে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে কিছু এমন রেওয়াজ রয়েছে চলো চলো চল্লিশ কদম গেলেই আহ মুনকার নাকির চলে আসবে আরে একজন তো গেল দুইজন তো গেল ছেলে আছে তো কোনো সমস্যা নেই তো সেখানে দাঁড়ায় থাক আর বাবার জন্য আস্তাকফার করুক দোয়া করুক

আর সেখানে এতক্ষণ অবস্থান করো কি একটা উঠকে জব করে তার চামড়া বের করে তার গোস্তগুলোকে টুকরো টুকরো করে পুরো গ্রামের মধ্যে বন্টন করতে যত সময় লাগে তত সময় তোমার মা অথবা বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকো সুরা ইয়াসিন পড়ো সুরা মুলক পড়ো কোরআনে পাখের তেলাবাদ করো আস্তফার করো আর দোয়া করো এতে কি হবে মা অথবা বাবা যে মারা গিয়েছে তো তার মন লেগে যাবে সে দেখবে না আমার ছেলে তো এখনো দাঁড়িয়ে আছে এখনো যায়নি তো এমনটি করা উচিত এমনটি করা উচিত নয় কি মাটির দাবার সাথেই চলে যাওয়া আর হ্যাঁ দোয়াও করা উচিত রয়েছে মুদার জন্য ছেলে মেয়ের দোয়া হচ্ছে এটা অনেক বড় পুরস্কার অনেক বড় একটি নিয়ামত মুর্দার জন্য ছেলে যখন দোয়া করে তো আমরাও বেশি করে দোয়া করার চেষ্টা করব। প্লিজ লাইম ফায়দা তাদের জন্য ইস্তেক সব সময় করতে থাকা মাটি দিয়ে বাড়িতে চলে আসলাম একদিন দুই দিন তিন দিন চার দিন এক বছর দু বছর হয়ে গেল তো এটা নাকি যেদিন মৃত্যুবরণ করেছে সেদিনই মা বাবার পক্ষ থেকে আমরা ইস্তেক পড়লাম না যতদিন আপনি হায়াতে আছেন আপনি নিজের মা বাবার জন্য আস্তাক ফার পড়তে থাকুন আরেকটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইশাদ করেন কি একটি পানি জাহাজ ডুবে গেল মানুষরা হাবু ডুবু খাচ্ছে আর দে এন দেয়ার ডুবে যাচ্ছে তারা বাঁচার জন্য কত চেষ্টা করবে কত আকাঙ্ক্ষা করবে তো সাহাবা کرام বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বাঁচার জন্য অনেক চেষ্টা করবে অনেক অপেক্ষা থাকবে কেউ আমাকে বাঁচিয়ে নিক অনেক কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে নিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তার চেয়ে বেশি আফেকায় मुर्दा থাকে কবরে কেউ যদি আসতো কেউ যদি দোয়া করত কেউ যদি ইsale সওয়াব করত তো मुर्दा তো আফেকায় থাকে আর আমরা আছি মৃত মা-বাবাকে ভুলে গিয়েছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত মা-বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুক তাদের পক্ষ থেকে সাদকা খয়রাত করতে থাকা আর ইsale সওয়াব করা আচ্ছা আরেকটি কথা আছে এখানে মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে উভয় অন্ধকার কবরের মধ্যে রয়েছে ছেলে জীবিত আছে ছেলে নেক আমল করছে ভালো কাজ করছে ভালো আমল করছে তো ছেলে যখন ভালো আমল করে ভালো কাজ করে দান করে সৎকার করে নামাজ পড়ে তাহত পড়ে ঈশ্বাস পরে চাষ পড়ে আবাবিন করে তসবি পড়ে মানে নেক আমল করে তো ওই নেক আমল যে ছেলে করছে এর স্বভাব মৃত্যু মা বাবাও পেতে থাকে কিন্তু ছেলে যদি গুণা করে ছেলে যদি নাফরমানি করে কাজগুলো করে তো এই না কাজ করার কারণে মা বাবা অন্ধকার কবরে দুঃখ পায় লজ্জিত হয় আর বলে আহ আমার ছেলে এমন কাজ করছে বরং রেওয়ায়তে রয়েছে কি ছেলের বদ আমলগুলো মা বাবার কবরে পেশ করা হয় কি দেখো তোমার ছেলে কি করেছে আর যদি ভালো আমল করে থাকে তো ওই ভালো আমল পেশ করা হয় দেখো তোমার ছেলেরা কত সুন্দর আমল করছে তো মা বাবা ভালো আমল দেখে তো খুশি হয় এবং মন্দ আমল দেখে তারা দুঃখিত হয় তো আমরা মা বাবাকে কি খুশি করব নাকি দুঃখিত করব। নিশ্চয়ই খুশি করব তো খুশি করতে হলে মাটির উপরে আমাদেরকে এই জমিনের উপরে আমাদেরকে নেক আমল করতে হবে কেননা আমি লুকেও যদি বদ আমল করি লুকিয়ে যদি আমি গুণা করি তো এই গুণাগুলো আমার মায়ের কবরে বাবার কবরে দেখিয়ে দেওয়া হয় তো সে সময় মা বাবার লজ্জার সীমা থাকবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক যদি কর্য থাকে তবে তাড়াতাড়ি আদায় করে দেওয়া মা বাবা কর্য নিয়েছে তো তাড়াতাড়ি কর্যটা আদায় করে দিতে হবে এক মহিলা আল্লাহনবী সাল আলী হুবাস্লামের নুরানি দরবারে এসে আরো করলো সাল্লাহ আলী করেছিল কিন্তু হজ না করে মৃত্যুবরণ করেছে আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করতে পারবো আল্লাহনবী সাল আলি হুবাস্লাম সাত করলেন নিশ্চয়ই তুমি তোমার মৃত্যু মায়ের জন্য হজ করতে পারো কেননা সে মান্যদ করেছে সেই মাননটা তুমি চাইলে পুরো করতে পারো তো আল্লাহনবী সাল আলী ওসাল্লাম ইসাদ করে দিয়েছেন এটা ভালো আমল রয়েছে তার মান্যটা তুমি পুরো করো এবং তার ওয়াদাও পূরণ করো মা বাবা যদি কোনো ওসিয়ত করে থাকে বা যদি কোনো ওয়াদা ওয়াদা করে থাকে থাকে বা নিয়ে কি তুমি তার সাথে দেখা করবে না সে ভালো মানুষ না তার সাথে দেখা করবো না মা বাবা যদি ওসিয়ত করে যায় তুমি সে জায়গায় যাবে না আমি নিষেধ করছি তো সে জায়গায় আপনি যাবেন না হ্যাঁ শরীয়তের যদি কোনো বাধা না থাকে তাহলে তো ঠিক আছে আর শরীয়ত যদি বাধা দিয়ে থাকে তাহলে তো শরীয়তের কথা মানতে হবে আর এদিকে মা বাবার ওসিয়তও পূরণ করতে হবে তুমি সেখানে যাবে না এই কাজটা তোমাকে করতে হবে আমার মৃত্যুর পরে তো সেই কাজটা করে দিতে হবে যদি মায়ের অথবা বাবার নামাজ বেশি বাকি থাকে মানে খুবই বেশি অসুস্থ হয়ে পড়েছিল নামাজ পড়তে পারিনি যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে তাহলে মা বাবার পক্ষ থেকে ওই নামাজের আদায় করে দিবেন আরো যদি কোনো ওসিয়ত করে থাকে তুমি তোমার খালাকে দেখবে বা বাবা আমার বোন আছে তোমার ফুফু আছে তাকে দেখবে তাকে সহযোগিতা করবে তার খেয়াল রাখবে খাবার এবং পড়ার দিকেও তোমাকে নজর রাখতে হবে সে খেয়েছে কিনা এমন ধরনের যদি কোনো ওসিয়ত করে যায় এই ওসিয়ত ছেলের উচিত যাতে পূরণ করে মৃত্যু মা বাবার জন্য আরো কিছু করণীয় রয়েছে সেটা হচ্ছে এই যে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে কবরস্থান পড়ে গেল আর ওই কবরস্থানে আপনি নিজের মৃত মা বাবাকে দাফন করেছেন তাহলে সেখান থেকে অতিক্রম করার সময় সালাম দিয়ে অতিক্রম করতে হবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর এভাবে সালাম দিয়ে পথ অতিক্রম করতে হবে আর মা বাবার আত্মীয়দের সাথে সারা জীবন ভালো ব্যবহার করতে হবে মায়ের বংশে খালা আছে মামা আছে নানি আছে আরো মায়ের বংশে যারা যারা আছে তো তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে বাবার বংশ আছে ফুফু আছে বাবার ভাই আছে বড় বাবা আছে মেজ বাবা আছে চাচা আছে হ্যাঁ বাবার বন্ধুরা আছে এবং আরো আত্মীয় স্বজনরা রয়েছে তো বাবার বংশে এবং মায়ের বংশে যারা রয়েছে তাদের সাথেও সারা জীবন ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরও সেবা যত্ন করতে হবে যতটুকু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আর বাবার যদি বন্ধু রয়ে থাকে বাবা যাদের সাথে ঘোরাফেরা করতো কথাবার্তা বলতো একসাথে বসে চা খাইতো তো বাবার যে সকল বন্ধুরা রয়েছে এই সকল বন্ধুদেরকেও সম্মান করতে হবে আদব করতে হবে সালাম দিতে হবে আর যদি কিছু ভালো রান্না করে থাকেন তো তাদেরকেও দাওয়াত করে খাওয়াতে হবে যদি এটা সম্ভব হয়ে থাকে তখন আর যদি সম্ভব না হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এদিকেও খেয়াল রাখতে হবে কখনো কারো মা বাবাকে গাল দেওয়া যাবে না এখন মনে করেন কি আপনি যাচ্ছেন কারোর সাথে কোনো কোনো কথা হয়ে গেল বা ঝগড়া হয়ে গেল এখন আপনি গাল দিলেন তার মায়ের নাম তুলে গাল দিলেন বা বাবার নাম তুলে গাল দিলেন তো এভাবে গাল দিতে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসালামও নিষেধ করেছে আপনি যখন কারো মা অথবা বাবাকে গাল দিলেন সেও তো পাল্টা গাল দিবে তো আপনার জন্য আপনার মা বাবা গাল খাইলো না তো একটা অপমানিত হলো এটা কেমন কথা তো এভাবে তারা লজ্জিত হয় তো আমার কারণে যাতে আমার মা বাবাকে কেউ গাল না দেয় লক্ষ্য রাখতে হবে অনেক হক এদিকেও রয়েছে এবং আরো মা বাবার ব্যাপারে অনেকগুলো কথা রয়েছে এগুলো আমাদের শিক্ষা দরকার এগুলো আমাদেরকে আমল করার দরকার কেননা মা বাবা যদি না হতো তাহলে আমরা এই দুনিয়া দেখতে পারতাম না আর যে ঘরে আপনি আছেন সেটা তো মা বাবাই তৈরি করে দিয়েছে আপনার জন্য আজ যে বউ স্ত্রী আপনার বাড়িতে এসেছে তা তো আপনার মা বাবাই আপনার বিবাহ দিয়েছে এবং যা কিছু জায়গা জমি যা কিছু পেয়েছেন এগুলো তো মা বাবাই কষ্ট করে আপনাকে এগুলো দিয়ে গিয়েছে তো যখন তারা এত কষ্ট করে এত কিছু আমাকে আপনাকে দিয়ে গেল তো এখন কি আর কি কোনো করণীয় নেই তাদের জন্য করণীয় আছে নামাজের পরে তাদের জন্য দোয়া করা দান করা সৎকা করা অনেকে তো হজ করে নিয়েছে আর কেউ করার নিয়ত করেছে অনেকে উমরা করেছে আর করার নিয়ত করেছে কেউ যদি ফরজ হজ আদায় করে নিয়ে থাকে এর পরে সে আবার হজে যেতে চাচ্ছে তাহলে সে যাতে নিজের মায়ের পক্ষ থেকে হজ করে এতে কি হবে কি মায়ের পক্ষ থেকে যদি কেউ হজ করে তো ওই হজের স্ববাব আল্লাহ তালা মৃত মাকে দান করে দিবে আর আপনি যে মায়ের পক্ষ থেকে হজ করলেন আল্লাহ আপনাকে পার্থিব দশটি হজের সবাব দান করবে কেউ উমরা আদায় করেছে আবার উমরা করতে যেতে চাছে তো এবার নিজের মা অথবা বাবার পক্ষ থেকে উমরা করে নিক এতে কি হবে سباب اللہ تعالا اتوا بابا کے دان کر دیے بے. اپنا بےپارے پرشن کرنی سی پرشر دلین اور بولیں کہ پتہ ماتار اباد ہا آئی اباد ہا আর পিতা মাতাকে সন্তুষ্ট করা মূলত আল্লাহকেই সন্তুষ্ট করা কোনো মানুষ যদি তার পিতা মাতাকে সন্তুষ্ট করে তাহলে সেটি হচ্ছে তার জান্নাত আর যদি কেউ তার পিতা মাতাকে অসন্তুষ্ট করে তবে সেটি হচ্ছে তার জাহান্নাম তো মা বাবা যদি কার উপরে রাজি তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে আর যদি মা বাবা কার উপরে অসন্তুষ্ট রয়েছে তাহলে আল্লাহ তালা তাকে জাহান নামে প্রবেশ করিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে ভয় করার তফিক দান করুক মা বাবার করার দান করুক মা বাবাকে রাজি করে জান্নাত অর্জন করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সালু আলাইহি ও